পূজা ব্যানার্জি। বঙ্গত নেওয়া হলেও এখন তিনি পাঞ্জাবি ঘরানার বৌমা। পূজা বলি ইন্ডাস্ট্রি দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। প্রথম ধারাবাহিক তুজসে প্রীত লাগায়ে সাজনায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন তিনি। এই ধারাবাহিকে অভিনয়ের সময় কো স্টার কুণাল বর্মার সঙ্গে ডেট করেন তিনি। এরপর দুজন এঙ্গেজমেন্ট করে লিভ ইনে থাকা শুরু করেন। ইচ্ছা ছিল 2020 সালে এপ্রিল মাসে বেশ ধুমধাম করে বিয়ে করবেন, কিন্তু করোনার জন্য তা হয়নি। বরং নিজেদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ তারা দান করেছিলেন করোনা ত্রাণ তহবিলে। তবে সে বছর লকডাউনের মাঝে রেজিস্ট্রি ম্যারেজ সেরে ফেলেন তিনি, কারণ এই অভিনেত্রী করোনা আবহে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই খবরে সকলে প্রায় চমকে যায়। দুর্গাপূজার আগে অভিনেত্রী কৃষিবের জন্ম দেন। প্রথম ছেলের মা বাবা হন কুণাল ও পূজা। এখন ছোট্ট কৃষিবকে নিয়ে দিনরাত্রি কাটছে পূজা আর কুণালের। দেখতে দেখতে কৃষিব এখন এক বছরের বিগ বয়। ছেলেকে সাক্ষী রেখে তারা আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। হতে চলেছে পূজার ও কুণালের স্বপ্নের ডেস্টিনেশন ওয়েডিং। মুম্বাইতে থাকলেও বাঙালি নিয়মে বিয়ে করবেন দুজনে। আগামী 15 নভেম্বর গোয়ায় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পূজা ও কুণাল। ইনস্টাগ্রামে নিজেই একটি ছবি শেয়ার করে এই কথা জানিয়েছেন পূজা আর কুণাল। গায়ে হলুদ, মেহেন্দি, সাত পাক ঘোরা, মালাবদল, পালকি চেপে সামাজিক নিয়মে বিয়ে করবেন। এই বিয়েতে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠ কিছু বন্ধুরা। মুম্বাইতে এসে ইন্ডাস্ট্রির সকলের জন্য পূজা ও কুণাল আয়োজন করবেন গ্র্যান্ড পার্টির।